নারায়ণগঞ্জের শেখ রাসেল নামের একজন ব্যক্তি আজব একটি মেশিন আবিষ্কার করে পুরো নারায়ণগঞ্জে আলোড়ন সৃষ্টি করেছেন। এই মেশিনের মাধ্যমে তিনি শরবত এবং চিতলপিঠা একই সাথে বানাইতে পারেন। সম্পূর্ণ হাতের সংস্পর্শ ছাড়াই চিতলপিঠা এবং শরবত তৈরি করে থাকেন এই শেখ রাসেল ভাই। চলুন জেনে নেই। নিচে আসে না, ফিল্টার হয়ে ঠান্ডা হয়। আচ্ছা আসো, মূলত ভাইয়ের সাথে কথা। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলো। কি নাম আপনার? শেখ রাসেল। শেখ রাসেল, আচ্ছা এই যে উপরে কি রাখছেন? উপরে সবার প্রথমে পানি, ডিপের পানি, মার্কেটের ডিপের পানি। তারপরে এই যে একটা মেশিন দেওয়া আছে, তারপরে ফিল্টার মেশিন দেওয়া আছে, পানিটা ফিল্টার হয়। ফিল্টার ওই মেশিনটা কি ঠান্ডা করে? হ্যাঁ, ফিল্টার হওয়ার পরে ফিল্টারের পানিটা, জি, এটা টান দিলে ওই ফিল্টারের পানিটা মেশিনে যায়। জি জি, মেশিনে যাওয়ার পরে মেশিন ঠান্ডা হয়। জি জি, ঠান্ডা হওয়ার পরে এখানে আইস দেওয়া আছে ডাবল ঠান্ডার জন্য। জি জি, তারপরে এখানে লেবু দেই। এই যে লেবুটা দেখি, কেমনে লেবু দেন? এই লেবুটা যে আমি চাকু দিয়ে কাটি, এটা আমি মোটরের সাহায্যে কাটতে চাই। জি জি, এটা মোটরের সাহায্যে কাটা সম্ভব? এই দিলাম, এই দেখতে পাচ্ছেন এখানে নিচে আবার দেখেন একটা ই আছে, এটা মনে হয় সম্ভবত পাড়া দেয়। এই যে টান দিলাম, জি, ওই যে পানি চলে আসে। জি জি, ওই যে পানি চলে আসে, সব অটোমেটিক সিস্টেম। এই 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 যে দেখতে পাচ্ছেন, এই যে পাড়া দিয়ে পাড়া দিচ্ছে, এই যে পাড়া দিচ্ছে, এই চলে আসলো। জি, এতটুক যেহেতু আমি তৈরি করেছি, আমার পক্ষে হয়তো আরো অনেক কিছু তৈরি করা সম্ভব হতো। আচ্ছা এই বুদ্ধিটা আপনার কিভাবে আসলো বলেন তো? এই বুদ্ধিটা আমি বিভিন্ন মেশিনারিজগুলি লক্ষ্য করতাম, যেখানে বেকারি মিল ফ্যাক্টরিতে যে মেশিনারিজগুলি চলে, মোটরগুলি চলে, এইগুলি আমি লক্ষ্য করতাম। লক্ষ্য করার পরে এই সিস্টেমটা মূলত চালু হয়েছে রোজার সময়। এখানে প্রচুর মানুষ জমে ইফতারের সময়, তখন ওই অল্প সময়ে এত শরবত তৈরি করা সম্ভব না। তখন আমি মাথায় চিন্তা করি যে অল্প সময়ের মধ্যে কী করে দ্রুত শরবত তৈরি করা যায়, সেখান থেকেই আর কি এই মূলত। একসাথে কত গ্লাস শরবত দেওয়া যাবে? এটা তো প্রতি মিনিটে পানি যেটুকু থাকে অনেক। জি হ্যাঁ হ্যাঁ। আর শরবত ছাড়া আর কী কী করেন এখানে? মেশিনের সাহায্যে পিঠা, পিঠাটা দেখেন আমরা একটু দেখি দর্শক যে পিঠাটা কীভাবে তৈরি করা হয়। সবাই একটু রাস্তা ক্লিয়ার করেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে আসলে মানে এখানে একটু কাজ আছে, কাজটা করা হয় নাই মনে হচ্ছে। এখানে যেহেতু এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই যে মেশিনের সাহায্যে কিন্তু এখানে এই যে মিলানো হচ্ছে। এটা প্রথম তো প্রথম একটু ইয়া করে নিতে হয়, ঠিক আছে, প্রথম দুই এক গ্লাস হয়, দুই এক গ্লাস হয়, পরে আর এটা করতে হবে না। পিঠার সাথে তো অনেকে ডিম দেন, আমি দেখলাম যে আপনি ডিম দিলেন। কারণ কি? ডিপে দিলে পিঠাটা সফট হয়, মোলাম হয়, সুস্বাদু হয়। কত করে বিক্রি করেন পিঠা? এটা 10 টাকা পিস। 10 টাকা পিস পিঠা। শরবত? শরবত 10 টাকা আছে, 20 টাকা আছে। 20 টাকা হচ্ছে এটা জয়দেবপুরের লেবু, এই যে এই লেবুগুলি, এগুলি খুব দামি লেবু। এই যে লেবুগুলো না, এই লেবুগুলো দিয়ে 20 টাকা করে বিক্রি করেন। আর আপনি নরমাল নরমাল আছে এই এলাচি লেবু, এই যে এগুলি এলাচি লেবু, এটা 10 টাকা বিক্রি করেন? 10 টাকা বিক্রি করি। এখানে কাগজি লেবু রাখা হয়, এখন শীতের সময় কাগজি লেবু নাই। কিরকম হয় বেশি কিনা? আল্লাহ রহমত মোটামুটি। আর আপনি সম্ভবত ওয়ান টাইম ইউজ করেন? জি ওয়ান টাইম গ্লাস আছে। ওয়ান টাইম গ্লাস ছাড়া কি এমনি গ্লাসে দেন? অনেকে তো ওয়ান টাইমে খাইতেছে না। ওয়ান টাইমে আসলে ওয়ান টাইমে যদি গরম জিনিস দেওয়া হয় এটা খাওয়া ঠিক না, তবে ঠান্ডা জিনিস ওয়ান টাইমে এটা কোনো সমস্যা হবে না। সমস্যা হবে না। তো দর্শক তো আমরা আপনাদেরকে আবার একটু দেখাই, দেখতে পাচ্ছেন যে প্রায় দোতলা উপরে ট্যাঙ্কির উপরে দিয়ে কিভাবে করে সিস্টেম করে উনি সব কিছু দেখেন। এক একটা উনি এভাবে করে দেখতে পাচ্ছেন যে উনি শরবত বিক্রি করতেছে, এবং শরবতের যে মাঝখানে একদম নিচ সাইডটা দেখতে পাচ্ছেন উনি পিঠার ব্যবস্থা করছে। এখানে এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই, এই যে চুলাটা দেখছেন গ্যাস চলতেছে। জি জি, এখানে চুলাটা এমনভাবে তৈরি করা আছে, আমাদের দেশে বর্তমানে জানি না কতদিন গ্যাস আমরা ব্যবহার করতে পারবো। জি জি, তবে আমাদের দেশে যে গ্যাস ছিল এই গ্যাস আমি মনে করি আরও 300 বছর ব্যবহার করতে পারতাম। গ্যাস গেল কোথায়? গ্যাস গেল এই যে অনেক খনিজ আপনারা উড়াচ্ছে না, উড়ানোর সময় ব্যস্ত করে ফেলছেন। গ্যাস উৎপাদন করার সময় অনেক খনিজ আপনারা ব্যস্ত করে ফেলছেন, কিংবা ব্যস্ত হয়ে গেছে আপনাদের আমাদের দ্বারা। জি জি, এটা বড় কথা না, এটা কপালে যেটা হওয়ার সেটা হয়ে গেছে, কিন্তু একটা জিনিস ব্যবহার করে একটা নিয়মকরণ আছে। একটা গাড়ি আপনি এখান থেকে ঢাকা নিয়ে যাবেন, আপনার 1 লিটার তেল খরচ হবে, আবার ওই গাড়িটা একটা হেল্পার নিয়ে যাবে, সে 16 লিটার তেল খরচ করবে, এই যে 250 গ্রাম তেল সে বেশি ব্যবহার করলো, এরকম সব কিছুরই একটা প্রয়োজন। এটা আপনি কি করছেন যাতে গ্যাস কম খায়? এটার ভিতরে ওয়াটার পাইপ ফিটিংস করা আছে, এখানে একটা পদ্ধতি আছে দেখেন আপনারা। আমি একটু দেখি যে আসলে কি পদ্ধতিটা উনি ইউজ করছে। এই একটা চুলা আছে,
এই একটা চুলা আছে দুটো চুলা আছে এখানে দুটো চুলা জি এই দুটো চুলা যখন জ্বলবে জি তখন এই যে মাছখানে যে পাত্রটা আপনারা দেখতে পাচ্ছেন জি জি মাছখানে একটা পাত্র আছে হ্যাঁ হ্যাঁ এই পাত্রের পানিটা এই দুটি চুলার তাপমাত্রার সাহায্যে মাছখানে পাত্রের পানিটি গরম হবে মানে এই সিস্টেম করছেন আপনি যে তিনটা চুলা না জ্বালান লাগে তিনটা চুলা না জ্বালাতে হয় দুটো চুলার কাজ তিনটা চুলা করতে তিনটা মানে দুইটা চুলার কাজ তিনটা হ্যাঁ তিনটা করা যাবে তিনটা হিতে করেছে এই গেল প্রথম দ্বিতীয় এই ভিতরে ওয়াটার পাইপ ফিটিংস করা আছে ওয়াটার পাইপ ওয়াটার পাইপের কাজটা কি এই পানিটা চুলাটা যখন জ্বলে জি তখন এই পাইপের ভিতরে যে পানিটা পানিটা গরম হবে এবং আস্তে আস্তে এই পাইপে অ্যাডজাস্ট করা আছে এখানে এখান থেকে ভাপ ছাড়বে জি ভাপ ছাড়বে হ্যাঁ এখানে হ্যাঁ এখানে ভাপ ছাড়বে তখন এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িতে আপনি একটু দুধ রাখবেন এই দুধটা আপনার চুলা জ্বলবে আপনার এখানে দুধ গরম হবে আপনার এখানে এগুলি প্র্যাকটিস করা আছে আমি আবারো দেখাচ্ছি এই যে দেখাচ্ছি ভাই এটার মধ্যে চুলা জ্বলবে ওখানে দুধ গরম হবে এখানে 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 কারণ ওনার মাথায় কত বুদ্ধি ভবিষ্যতে আপনার কি প্ল্যান আছে আপনি কি বৈজ্ঞানিক হবেন নাকি আপনার সহযোগিতা করলে আমি যতটুকু তৈরি করতে পারছি আশা করি আমার দ্বারা হতে কিছু তৈরি করা সম্ভব হতো মানে আরো কিছু সম্ভব সম্ভব হবে আপনারা যদি আমার পাশে দাঁড়ান আমি আমরা তো আপনার পাশে আছি এই যে দাঁড়ায় আছে আপনার পাশে আসি কথা বললে হবে না মানি লাগবে মানি 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 তো দর্শক শ্রোতা আপনাদের আসলে দেখালাম যে ওনার যে সরবতের দোকান বিশাল দোকান গাইছে আমার বুড়ন মারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কল সিস্টেম করে এবং বিভিন্ন রকমের ডিজাইন করে আর আমরা সব সময় কিন্তু পিড়া দেখি যে তৈরি করা হয় ঢাকনা কো ঢাকনা হাতের স্পর্শ দেয় কিন্তু উনি আসলে মেশিনের সাহায্যে কিন্তু উনি পিঠা তৈরি করতেছে আমরা একটু দেখি কিভাবে সারে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন উনি ছেড়ে দিল এটা মাপ কিভাবে দেন মাপটা মাপ হয়ে গেছে না না এখানে মাপের একটু কাজ বাকি আছে আমি আমি আপাতত অল্প ওটা সিস্টেম করবেন যে কতটুকু পড়বে হ্যাঁ কতটুকু পড়বে এক কথায় আচ্ছা এখানে রাগ হচ্ছে আমরা ভিডিওটা শেষ করব দর্শক যারা ভিডিওটা দেখছেন আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন আজান দিয়েছে আজান দিয়ে দিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ